হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ হচ্ছে 5 ফেব্রুয়ারি, মঙ্গলবার 2019। দেখেন কত সুন্দর নীল আকাশ, সেই আকাশে প্লেন উড়ে বেড়াচ্ছে। আসলে যখন এই প্লেনগুলি দেখি তখন না ইচ্ছে হয় এখনই যদি বাংলাদেশে চলে যেতে পারতাম, মায়ের হাতে সেই মজার মজার খাবার খেতে পারতাম। খুবই খারাপ লাগে, তবে যেহেতু বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, তাদের ফিউচারের জন্য সব কিছু ছেড়ে আসতে হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে খুব মিস করি নিজের দেশকে, নিজের বাবা মা ভাই বোনকে, আত্মীয় স্বজন সবাইকে খুব মিস করি। ওই যে বাচ্চারা স্কুলে খেলা করছে, এটা বাচ্চাদের একটা কিন্ডারগার্টেন স্কুল, আর দেখেন আমার এলাকাটা কত সুন্দর। আর আজকের পরিবেশটা এতই মানে সুন্দর ছিল যে খুবই ভালো লেগেছে। আর এত রোদ উঠেছিল যে আসলে আমার না রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, মানে এতই ভালো লাগছিল। আর নীল আকাশ, তার মাঝখানে সাদা মেঘের ভেলা, মানে কি যে ভালো লাগছিল আসলে বোঝানো সম্ভব না। এরকম নীল আকাশ, এরকম রোদ আসলে খুব কমই দেখা যায়। আসলে আমার এই দিকটাতে একটু রোদের বিষয়টা কমই থাকে। যাই হোক, আসলে মাঝে মধ্যে রান্না করতে আসলে তখন জানালাটা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকি, নিজের দেশকে মিস করি, অনেক কিছু ভাবি। তারপরে খুশি মনে এটাই বলি, যাক ছেলে মেয়ের ফিউচার তো হচ্ছে, এখন আমি নাস্তা বানাবো। দেন আমি প্রতিদিনই চেষ্টা করি একটু হেলদি হেভি ব্রেকফাস্ট করার, কারণ যেহেতু আমরা সারা রাত অনেকটা সময় ধরেই সবাই ঘুমিয়ে থাকি, এবং সকালবেলা উঠে যদি একটু হেভি নাস্তা না করি, হেলদি খাবার না খাই, আসলে সারা দিন এনার্জেটিক মনে হয় না। তো এখন আমি একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আমার পাউরুটি খেতে খুব ভালো লাগে। তো এখন একটু গরম করে তারপর আমি পাউরুটিগুলি মাখনের মধ্যে একটু ভেজে নিব। আমি অলওয়েজ আসলে আপনাদের তো গত ইয়েতেও দেখিয়েছি যে সপ্তাহে 3 দিন কি 4 দিন আমি কর্নফ্লেক্স খাই ড্রাই ফ্রুটসের সাথে, এবং মাঝে মধ্যে দেখা যায় পরোটা খাই, পাউরুটি খাই। তো আমি এখন রুটিগুলিকে এক পাশ ভেজে নিয়েছি, তো আরেক পাশ ভেজে নেব। রুটিটা ভাজা হয়ে গেলে তারপর আমি ডিম পোচ করব, সাথে এক গ্লাস গরম মৃদু দুধ খাব। তো আসলে ভাজতে গিয়ে দেখি চুলাটা একটু কমানো ছিল, তো একটু লেট হয়ে গেছে। আসলে বাসায় আজকে আমি একা, আমার সবাই চলে গেছে মঙ্গলবার, দেখা যায় আমি বাসায় একাই থাকি। এখন ডিমগুলি পোচ করে নিলাম, ডিম দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিচ্ছি। দেন এই তো আমার নাস্তা, এক গ্লাস মৃদু গরম দুধ এবং সাথে ডিম পোচ আর হচ্ছে পাউরুটি। কি খাবারটা হেলদি না? আমার মনে হয় আমার খাবারটা আপনাদের পছন্দ হবে, এবং প্রতিদিন ট্রাই করবেন ভালো একটু হেভি নাস্তা করা। এতে করে আপনি নিজে ঠিক থাকবেন, আপনি নিজে ঠিক থাকলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার বাচ্চারা ঠিক থাকবে। এক কথায় যদি গাছ ভালো থাকে ফলন ভালো আসবে, তো সংসারটা আপনাকেই দেখে রাখতে হবে। এখন আমি রান্না করতে চলে যাব নাস্তা করে। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করব। এখানে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি, এটা দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি করে রেখেছি। তো আমি আজকে আপনাদেরকে বরবটির ভর্তা কীভাবে খুব সহজে রান্না করা যায়, বানানো যায়, সেটাই দেখাবো। আর এটা হচ্ছে মুরগির মাংস,
মুরগির মাংস ধুয়ে এটা এখানে রেখে দিয়েছি, এবং এটা হচ্ছে বুটের ডাল যেটা দিয়ে আমরা বুটের হালুয়া তৈরি করি। তো বুটের ডাল দিয়ে কিভাবে মজাদার মুরগির মাংস রান্না করা যায় ঝটপট, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে রান্নাটা শেয়ার করি এই জন্যই, যারা ইউরোপের দেশে নতুন আপুরা নতুন বিবাহিত জীবন শুরু করছেন তাদের জন্য। আর এটা হচ্ছে ক্যানের ভিতরে যেই বরবটিটা থাকে সেটাই, আসলে সব সময় দেখা যায় হাতের কাছে থাকে না টাটকাটা, তাই তৈরিও করা যায় না। তো আমি ক্যানেরটা দিয়ে করছি, এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন, কারণ ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল, না হলে মজা লাগে না। এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে দেন কাঁচামরিচ রসুন এগুলি দিয়ে দিব। এখন কাঁচামরিচ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। আসলে ভর্তা এমন একটা জিনিস, ইউরোপের দেশে আসলে পাটাপুতা বা এগুলি তো থাকে না, তো যেভাবে ইজি ওয়েতে তৈরি করা যায় আমি ট্রাই করি ওইভাবেই তৈরি করতে, যাতে আমার নতুন যে আপুরা বা ভাইয়ারা ইউরোপের দেশে থাকেন তাদের উপকারে আসে, আমি আশা করি উপকারে আসবে। তো ভাজতে থাকি, ভাজতে ভাজতে আসলে ভাজা প্রায় হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন এখন চিপড়িয়ে পানিটা নিংড়িয়ে তারপর আমি বরবটিটা দিয়ে দিব, কারণ এই পানিটা সহ দিলে ভালো লাগে না। ততক্ষণ পর্যন্ত এই মানে বরবটিটাকে পেঁয়াজের মধ্যে ভাজব, তেলে ভাজব, একটু লবণ দিলাম যেন একদম মানে পানিটা শুকিয়ে যায়, তাতে করে আপনার ভর্তাটা খেতে খুবই মজা লাগে এবং এটা খুবই ইজি ওয়েতে তৈরি করা যায়। আর একটু ভাজা ভাজা হলে দেন এটাকে আমি এই নামিয়ে ফেলবো। এখন দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে, এখন পানিটা শুকানোর কারণে এখন আমি এটাকে নামিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম, দেন এখন একটু তেল দিয়ে দিব, পেঁয়াজটা আগে দিব, পেঁয়াজটা দিয়ে গরম মশলাটা দিয়ে দিব। আসলে রান্না তো সবাই পারেন, বাট ওই যে বললাম এটা হচ্ছে সেই আপু আর ভাইয়াদের জন্য যারা ইউরোপের দেশে চাকরি করেন, পড়াশোনা করেন, খুব চটজলদি মাংস খেতে ইচ্ছে করছে তাদের জন্য। এখন তেল দিয়ে দিলাম, দেন ভালো করে একটু ভেজে নেব। আসলে রান্নাটা কম বেশি আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি এবং আমার শাশুড়ি মার কাছ থেকে আমি ভর্তা বানানো শিখেছি। আমি অনেক ধরনের ভর্তা তৈরি করতে পারি, আসলে কখনোই ভাবিনি যে আমি কখনো রান্না বান্না করে খাবো। আসলে মা বলতো রান্না তো একসময় করতেই হবে, তো এখন আমি একটু আদা দিয়ে দিব, 2 টেবিল 2 চা চামচ এখানে আদা বাটা, দেন এটার মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন একটু ভালো করে নেড়ে দিব, কারণ মশলার কাঁচা একটা গন্ধ থাকে, এটা যেন সরে যায়, একটু ভাজব। তো যাই হোক, আম্মা কখনোই আমাকে রান্না করতে দিত না, বলতো পড়াশোনা করো, বাট এখন নিজের লাইফে এসে বিয়ের পরে আসলে অনেক রান্নাই শিখে গেছি, অনেক কিছু করতে শিখে গেছি। আসলে প্রতিটা মেয়ে একটা সময়তে গিয়ে রান্না বান্না এগুলি তাদের করতেই হয়, শিখতেই হয় সংসারের জন্য। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, দেন এখন একটু 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। খুবই সিম্পল, সবই আমাদের ঘরে থাকে। এখন একটু নেড়ে চেড়ে চারটা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ। আসলে আমি সব মশলা একসাথেই গুঁড়াটা দিয়ে দিই, কারণ এখানে বাটবো কখন কি করব কখন, সেই জন্য অনেক সময় দেখা যায় যে গুঁড়াটাই ইউজ করি। তো মাংসটা মশলাটা কষানো হচ্ছে, এই যে দেখেন উপরে তেল ভেসে উঠেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব।
আসলে মশলা আপনি যতই কষাবেন, মাংসর তরকারিটা বা যে কোনো তরকারি খুবই মজা হয় খেতে, এটা আমার মা বলে। তো মায়ের মতো তো রান্না করতে পারি না, বাট ট্রাই করি, যখন রান্না করি মাকে খুব মিস করি। কবে বাংলাদেশে যাব, মায়ের হাতের মজার মজার রান্না খাব। আল্লাহ যেদিন নেয় ইনশাল্লাহ, দোয়া করবেন যেন দ্রুতই যেতে পারি। তো মাংসটা একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেছে মোটামুটি, এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি ভুট্টাকে দিয়ে দিব। ভুট্টা অবশ্য আমি আগের দিন সিদ্ধ করে তারপরে এটাকে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট ধুয়ে এই মাংসের সাথে অ্যাড করে দেব। এই তো ভালো করে নাড়াচাড়া করে দেন আমি এখন ডালটা দিয়ে দিব, কারণ যেহেতু অর্ধ সিদ্ধ এটা মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে পুরোটা। মাংস মটরটা দিয়ে দেন একটু নেড়ে চেড়ে দেন, এটাতে যখন একটু সিদ্ধ হয়ে আসবে ঝোল দিব, ঝোল দিয়ে জাস্ট নামিয়ে ফেলব। আসলে এটা রান্না করা খুবই ইজি, আমি আপনাদের আগেও বলেছি এখনও বলি, খুবই ইজি এটা রান্না করা। তো আমার মটর দেওয়া শেষ, তারপর রান্না শেষ করে আপনাদের দেখাবো। আসলে অনেক ইজি এটা রান্না করতে, তো একদম সব পরিষ্কার করে দেন দেখাবো রান্নাটা কেমন হয়েছে দেখতে। এই তো পাকঘরে চলে এসেছি, রান্না শেষ করে ঘরটা সব পরিষ্কার করে মুছে তারপরে আপনাদের দেখাতে চলে আসলাম। এই হচ্ছে সেই মজাদার ভর্তা, এটা গরম ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে দেখবেন কত মজা লাগে। আমার তো খুবই মজা লেগেছিল যখন আমি খেয়েছি। আর এই ভর্তাটা আমি হ্যান্ড ব্লেন্ডারে করি, আমি যে কোনো ভর্তাই হ্যান্ড ব্লেন্ডারে করি, কারণ ইউরোপের দেশে পাটা কোথায় পাবো। আর এই হচ্ছে সেই মজাদার ডাল দিয়ে তৈরি করা মুরগির মাংস, এটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, ভুনা খিচুড়ি, পরোটা, সাদা রুটি, এভরিথিং। এখন আমি নামাজ পড়ব, দেন বিকালে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই তো নামাজ শেষ করে এখন 5:30 বাজে, আমি আসরের নামাজ শেষ করে তারপরে এখন একটু চা খাবো, কারণ মাথাটা এবং গলাটা একটু ব্যথা করছিল, ভালো লাগছিল না শরীরটা। তো এখন একটু আদা চা বানিয়েছি, সাথে একটু বিস্কিট নিব। তো আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপুদের ভাইয়াদের সবার কম বেশি ভালো লাগবে। আমি আসলে আপনাদের জন্য এইটা তৈরি করি একটাই কারণ, যে আপনারা খুশি থাকেন। আসলে আপনাদের সাথে আমার লাইফটাকে আমি শেয়ার করা, আমি কি করি না করি, তো সবাই আসলে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকি।